উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার বেড়েছে চোখে পড়ার মতো। বেড়েছে বাংলায় দেয়া রায়ের সংখ্যাও, যা একসময় চিন্তাও করা যেত না। রয়েছে ওয়েবসাইটের ইংরেজি রায়কে বাংলায় অনুবাদ করে দেখার সুযোগও। মাতৃভাষার প্রতি ভালোবাসার কারণে উচ্চ আদালতে এখন বাড়ছে বাংলায় দেয়া রায়ের সংখ্যা ও আদেশের সংখ্যা। আপিল বিভাগ ও হাইকোর্টে বিচারপতিরা এ মাসে রায় দিচ্ছেন বাংলায়। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ইংরেজিতে প্রকাশিত সব রায় ও আদেশ বাংলায় দেখতে নতুন প্রযুক্তি সেবা যুক্ত করা হয়েছে। এখান থেকে গুগল প্রযুক্তির মাধ্যমে বিচার প্রার্থী ও আইনজীবী বা যে কোনো ব্যক্তি ওয়েবসাইটে ইংরেজিতে প্রকাশিত রায় আদেশ বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। যদিও এ পর্যন্ত উচ্চ আদালতে বাংলায় কতটি রায় ও আদেশ হয়েছে তার কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। 2010 সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়ার পর থেকে গত 14 বছরে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন নিয়মিত বাংলায় রায় আদেশ দিচ্ছেন। মামলায় আইনজীবীরা শুনানি করেন ইংরেজিতে, কিন্তু তিনি বাংলায় রায় ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে বর্তমানে শতাধিক বিচারপতি রয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানও বাংলায় রায় লিখেছেন। আপিল বিভাগের বিচারপতির মধ্যে বিচারপতি এম এনায়েতুল রহিম, জাহাঙ্গীর হোসেন সেলিম অসংখ্য রায় বাংলায় লিখেছেন। এছাড়া আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী পিলখানায় বিডিআর হত্যা মামলার 16,552 পৃষ্ঠার রায় বাংলায় লিখেছেন। ভাষার মাসের সম্মানে বিভিন্ন সময়ে বাংলা ভাষায় রায় ও আদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন, ফারাহ মাহমুদ, বিচারপতি নাইমা হাইবদার, শেখ হাসান আরিফ, মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সহ আরও অনেকে। সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলায় 2016 সালের 5 মে হাইকোর্টের 3 বিচারপতি রায় দেন। তাদের মধ্যে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল বাংলায় রায় লেখেন। এরপর থেকে তিনি বাংলায় রায় ও আদেশ দিচ্ছেন। বাংলায় রায়ের প্রযুক্তি ব্যবহার ইংরেজিতে দেয়া রায় বাংলা অনুবাদ করতে 2021 সালে সুপ্রিম কোর্টে একটি সফটওয়্যার যুক্ত করা হয়। আমার ভাষা নামে এই সফটওয়্যারের মাধ্যমে আদালতের রায় বাংলায় অনুবাদ করা সম্ভব। রায় আদেশ বাংলায় অনুবাদের নতুন এ প্রযুক্তির ব্যবহার করতে একজন ব্যবহারকারীর প্রথমত ইন্টারনেটে যুক্ত থাকতে হবে। এরপর ব্যবহারকারী সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে রায় ও আদেশ মেনুতে গিয়ে নিজের প্রয়োজনীয় রায় বা আদেশ খুঁজে বের করে পাশে থাকা অনুবাদ বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই রায়টি বাংলায় অনুবাদ হয়ে যাবে। তবে ফন্ট সমস্যা হলে ডান পাশে উপরে থাকা ভাষা বাছাই ঘর থেকে বাংলা ভাষা চিহ্নিত করে দিতে হবে। এতে করে রায় বা আদেশ যত বড়ই হোক, এটা অনুবাদে কোনো সমস্যা হবে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।